আজকে দরবারে যারা উপস্থিত আছে আল্লাহর মেহমান আজকে হ্যালো কমিটির যে নির্দেশ অনুযায়ী হ্যালো বলেছে পাগল বলে পাগলের মত দয়ায় ধর্মের মূল নিদয়ায় কাফেরের সমতুল তর্ক করা যাবে না নরকের মূল আত্মার শান্তি স্বর্গের তাই আমরা এমন তর্ক করব না যে আমার মায় কষ্ট পায় আর মায়ও যেন এমন তর্ক না করে যেন বাপে কষ্ট পায় মায়া মমতা থাকতে হবে তাই আমাকে দিয়েছে গুরুর ভূমিকা আমি আগে গানের বায়নার আগে বলেছি পাঠদের দিবেন এই পাঠ এই দুনিয়ার এই পাঠশালা মায়ের গর্ভে থেকে একদম খালি কুল্লে নাফসে জায়কাতুল মহুত আবার খালি কিছু নেওয়ারও নাই কিছু দেওয়ারও নেই এই দুনিয়ায় পাইছি এই দুনিয়ায় খরচ করব এইটাই সিদ্ধিও তারপরে দুনিয়া করতে যা দরকার মিলাই দিছে সরকার আল্লাহ হইছে বড় সরকার আল্লাহর কি কোনো পুতারি নেই তবে গুরুর যেই ভূমিকা একজন দয়ালের প্রতি একটা মানুষ কেন যায় না গেল তো চলত যাওয়ারও কিছু একটা সময় আছে যে কি বলছে আগে আপন কে চিন করে গুরুকে মানব মানব জমিন পাশ করে একটা গুরুর কাছে কেন যায় এই গুরুর কাছে যায় গুয়ের পোকার থেকে গরু পর্যন্ত 17,999 হয়েছে মাকলুকাতের আমরা একজন নিয়ে হয়েছে 18,000 মাকলুকাত 18,000 মাকলুকাতের শ্রেষ্ঠ মানুষ এই শ্রেষ্ঠ রাখার জন্য কিন্তু একজন বান্ধবের কাছে যায় যে মানব কুল যেন আমাদের দানব কুলে ব্যবহার না হয় তো চেষ্টা করব সকলেই বাবা মাকে চিনার জন্য বাবা মাকে মহব্বত করার জন্য গুরুর কাছে যাওয়ার জন্য নত হওয়া মুসলমান শব্দের অর্থ হয়েছে নত হওয়া কার কাছে নত হইবে নত হন না তো অনেকজনই দেখছি বাবার কাছে নত হইতে চায় না মার কাছে কোনো কাজের ব্যাপারে নত হইতে চায় না মুর্শিদের কাছে তো দূরের কথা বলছে নতর নত হওয়া যে তার তাসির আছে এই নত হওয়ার নামই হয়েছে মুসলমান তুমি নত হও সংযমের সাথে কার কাছে মুর্শিদের কাছে তো মুর্শিদের দাওয়াত স্বরূপ গান থাকবে আমরা সকলে চেষ্টা করব শোনার জন্য ধন্যবাদ সকলকে এই রূপকাষ্টেরই নৌকা খানি ও বান্ধবের কাছে গেলে মানব কুলে থাকা যায় মানব কুল হই মানবের মৃত্যু হয় আর যে পর্যন্ত গারামি করে না যাইবেন বাপ মার কথা শুনবেন না ততক্ষণ পর্যন্ত এই দানব কুলেই থাকা সম্ভব রূপকাষ্টের নৌকা খালি পারে কে যাবি সূর্য বাবার নৌকাতে রূপকাষ্টেরই নৌকা খানি
আসলে মাতা গুরু পিতা গুরু আর জ্যেষ্ঠ ভাই তাহার সে অতি গুরু ভজনাতে পারে তাই মা সৃষ্টি দিতে পারে বাবা জন্ম দিতে পারে
বাবার কিন্তু কোনো গর্ব নাই মা আছে সে মা সৃষ্টি দিতে পারলে কি বলছে মায়ের আরেক নাম হয়েছে মাবুত যদি মাবুতের মত তারে মানে বাবার আরেক নাম রয়েছে রাসূল আমরা জন্মের পরে কিন্তু মারে দেখেছি বাবারে দেখেছি সর্বপ্রথম তারাই কিন্তু আমাকে শিক্ষা দীক্ষা আল্লাহ রাসূল পীর মুর্শিদ ভালো মন্দ জ্ঞান আমাদেরকে দান করেছে যদি দান নাই করত তাহলে আপনাদের সামনে আমি আসতে পারতাম না এটাই কথা Yeah.